হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো মতনভাবে চলছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছিলাম এবং এই যে সিরিজটা আমরা করছি এটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়ছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের থার্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়ব এর আগে কিন্তু অলরেডি আমরা দুটো উইক করে নিয়েছি যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও আজকে হচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ অবধি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওটা যেটা আমরা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে জানুয়ারি মাসে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেটা হচ্ছে ফার্স্ট উইকের যেটা হচ্ছে থার্ড জানুয়ারি থেকে স্টার্ট করে ন তারিখ অব্দি আমরা পড়ে নিয়েছি এই চ্যানেলেই রয়েছে যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও সেকেন্ড উইকেরও কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমরা করে ফেলেছি যেখানে হচ্ছে দশ তারিখ থেকে স্টার্ট করে আমরা ষোলো তারিখ থেকে পড়ে নিয়েছি আজকে আমরা যেটা করব হচ্ছে সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব প্রথমেই দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে বলেছে যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কবে এটি গঠন করা হয়েছিল বা কবে এটা তৈরি করা হয়েছিল তো এটার সঠিক উত্তর হচ্ছে টু থাউজেন্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ধরো যদি কোনো আর্থকোয়েক এলো সাডেন কোনো আর্থকোয়েক আসছে বা ধরো হচ্ছে যে কোনো যদি সুনামি আসছে বা ভূমিকম্প এরকম ধরনের যদি জিনিস আসে সেগুলোকে ট্যাকেল করার জন্য বানানো হয়েছিল হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স টু থাউজেন্ড এটি গঠন করা হয়েছিল এটা হচ্ছে দেখো ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্সের লোগোটা এটা একটু মাথায় রাখবে আচ্ছা এইখানে দেখো প্রশ্ন দিয়েছে এখানে বলেছে প্রশ্নটাতে যে কোন দিনটা আমরা পালন করছি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ডে আমরা জানুয়ারি মাসে সেলিব্রেট করি এবং এটা কোন দিব দিনটা আমরা পালন করি এটা হচ্ছে জানুয়ারি মাসের উনিশ তারিখে আমরা পালন করি এটা একটু মাথায় রাখবে নেক্সট হচ্ছে দেখো এখানে বলেছে এখানে একটা অ্যাওয়ার্ড আছে ইন্ডিয়ান ওমেন টিম তোমরা সবাই যেন যে ক্যাপ্টেনকে এখানে যে প্রশ্নটা দিয়েছে হুইচ প্লেয়ার হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ক্যাপ্টেন অব দ্য ইন্ডিয়ান ওমেন্স টিম পার্টিসিপেটিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু ওমেন্স হকি এশিয়া কাপ তো ওনার নাম কি ওনার নাম হচ্ছে সাবিতা পুনয় তো এইগুলো বেসিক জিনিস এগুলো কিন্তু এক্সামে আসবে তোমরা ভালো মতন জানো উনি উনি হচ্ছেন তোমরা ভালো মতন জানো যে উনি হচ্ছেন ক্যাপ্টেন অ্যান্ড তাছাড়া হচ্ছে সবিতা পুনায় হচ্ছে গোলকিপার তো এটাও একটুখানি মাথায় রাখবে ওনার ছবিটাও একটুখানি দেখে নিতে পারো যাতে বুঝতে পারো আচ্ছা নেক্সট হচ্ছে দেখো এখানে একটা পোর্ট্রাল খোলা হয়েছে এটা নাম হচ্ছে পারাক তো এটা কিসের সঙ্গে যুক্ত এটা কি কাস্টম ক্লিয়ারেন্স বা স্টুডেন্ট লার্নিং অ্যাসেসমেন্ট তো এটা যুক্ত হচ্ছে স্টুডেন্ট লার্নিং অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত এটা একটু মাথায় রাখবে নেক্সট নেক্সট পরের প্রশ্ন হচ্ছে দেখো টু থাউজেন্ড টোয়েন্টি টু ওমেন্স হকি কাপ এশিয়া ওমেন্স এশিয়া কাপ এটা কোথায় হচ্ছে কোন দেশে তো এটা অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে ওমানে এটা হচ্ছে ওমেন্স টু টু এশিয়া কাপ এগুলো একটুখানি মাথায় রাখবে নেক্সট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছবিটা ওনার নাম হচ্ছে তাসমিন মির তো উনি কোন খেলার সঙ্গে যুক্ত তো এইগুলো বেসিক জিনিস তো উনি হচ্ছে দেখো যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ব্যাডমিন্টন বা অনেক সময় বলা হয় মানে প্রশ্ন চলে আসে যে নাম দিয়ে তোমাদের জিজ্ঞেস করে ফেলবে যে উনি কোন খেলার সঙ্গে যুক্ত তো উনি হচ্ছেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ওনার নাম হচ্ছে তাসমিন তাসমিন মির আচ্ছা নেক্সট দেখো রিসেন্টলি এটা নিউজে খুব বেশি এসেছিল নাম হচ্ছে গুলাবো এখানে ছবিটা দেখতে পাচ্ছ এই যে বিয়ার গোলাবো যে মারা গেছে এবং এই গোলাব হচ্ছে বিহার ন্যাশনাল পার্ক ছিল যেটা ভোপালে তো এই গোলাবো কি এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে গুলাবো হচ্ছে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্লথ বিয়ার এবং সবথেকে পুরনো স্লথ বিয়ার হচ্ছে গুলাবো নেক্সট কোশ্চেন দেখো বীরজু মহারাজ মারা গেছেন তো বীরজু মহারাজ টু সতেরো তারিখে উনি মারা গেছেন তো উনি কত বছর বয়সে মারা গেছেন সেটা তো প্রশ্ন আসবেই এবং উনি কত্থক ড্যান্সার ছিলেন কত্থক ড্যান্সার এবং উনি কত বছর বয়সে মারা গেলেন উনি হচ্ছে তিরাশি বছর বয়সে মারা গিয়েছিলেন নেক্সট হচ্ছে জাস্টিস হিমা কমিশন হচ্ছে কোন হুইচ ইন্ডিয়ান স্টেট কনস্টিটিউটেড জাস্টিস হিমা কমিশন জাস্টিস হিমা কমিশন হচ্ছে কেরালার তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কেরালা তো এগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো একটু মাথায় রেখো নেক্সট দেখো এখানে ইন্ডিয়ান নেভি হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য প্যাসেক্স এক্সারসাইজ এই যে এক্সারসাইজটা এটা ইন্ডিয়া আর কার মধ্যে হয়েছে এটা হয়েছে হচ্ছে রাশিয়ার সঙ্গে হয়েছে ইন্ডিয়া আর রাশিয়ার মাঝখানে এই যে ইন্ডিয়ান নেভি এক্সারসাইজ এটা হচ্ছে প্যাসেজ আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে আমরা নেভি ডে কবে পালন করি একবার কমেন্ট সেকশানে লিখে বলবে ওকে নেক্সট আর এই যে দেখো এই যে এক্সারসাইজটা প্যাসেজ এটা হয়েছে হচ্ছে ফরটিন্থ জানুয়ারি চোদ্দোই জানুয়ারি দু হাজার দুইতে দু হয়েছে দেখো আর্মি দিবস তোমরা সবাই জানো আর্মি ডে আমরা পালন করি হচ্ছে ফিফটিন্থ জানুয়ারি এবং এই আর্মি ডেতে আমাদের সব থেকে লার্জেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ খাদি কাপড়ের বান বানিয়ে এটাকে হোস্ট করা হয়েছিল লঙ্গেওয়ালাতে হোস্ট করা হয়েছিল এবং এই লঙ্গেওয়ালা জায়গাটা কোথায় এটাকে কি জয়সেলমির চণ্ডীগড় দেরাদুন লে লাঙ্গাওয়ালা হচ্ছে জয়সেলমিরের একটা জায়গা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব বড় বড়ো ন্যাশনাল ফ্ল্যাগ তোমরা যারা দেখছো তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রইল যে আমাদের এই জাতীয় পতাকা আমরা কবে অ্যাডাপ্ট করেছি ওয়েন উই অ্যাডাপ্টেড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তো এটা তোমাদের জন্য প্রশ্নটা রইলো তোমরা কমেন্ট সেকশনে রিপ্লাই করে বলবে নেক্সট পরের প্রশ্ন দেখো আচ্ছা দেখো এখানে বলেছে বেস্ট প্লেয়ার বেস্ট ফিফা মেন প্লেয়ার টু থাউজেন্ড ওনার নাম হচ্ছে রবার্ট রবার্ট লেওয়ান ডনস্কি একটু মাথায় রাখবে রবার্টটা মাথায় রাখলেও হবে পরীক্ষায় এলে কিন্তু তোমরা দিতে অ্যাটলিস্ট মাথায় থাকতে পারে পোল্যান্ডের প্লেয়ার রবার্ট লেওয়ান ডনস্কি আচ্ছা নেক্সট দেখো বেস্ট ফিফা ওমেন প্লেয়ার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওনার নাম হচ্ছে অ্যালেক্সিয়া পুটেলাস অ্যালেক্সিয়া পুটেলাস তো এটা একটু মাথায় রেখো নেক্সট দেখো এখানে একটা মিশন আছে গভর্নমেন্টের যার নাম হচ্ছে রোজগার মিশন তো এটা কোন স্টেট গভর্নমেন্টের এটা এটা কি ছত্তিশগড় পাঞ্জাব বা ইউপি তো এটা হচ্ছে ছত্তিশগড় গভর্নমেন্টের রোজগার মিশন এর আগের ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারো যেটা আমি জানুয়ারি মাসের এ এর আগে দুটো ভিডিও আমি বানিয়েছি একটা হচ্ছে ফার্স্ট উইকের ভিডিও সেটাও দেখতে পারো আর সাইড বাই সাইড সেকেন্ড উইকেরও ভিডিওটা হয়ে গেছে এই যে ভিডিওটা দেখছো এটা থার্ড উইকের ভিডিও এরপরে আমরা ফোর্থ উইকের ভিডিও তো জানুয়ারি মাস কমপ্লিট হয়ে যাবে ওকে এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা ওমেন ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে টু এটা কোথায় হলো ওমেন ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ এটা এটা হয়েছে কোথায় এটা হয়েছে হচ্ছে লাহুল যেটা হচ্ছে সিফটি হিমাচল প্রদেশে হয়েছে এগুলো একটু বেসিক জিনিস এগুলো একটু মাথায় রাখবে নেক্সট হচ্ছে নারায়ণ দেবনাথ আমরা সবাই জানি ওনাকে উনি মারা গেছেন তো উনি কি ছিলেন উনি হচ্ছে কমিক আর্টিস্ট ওকে উনি হচ্ছে কমিক আর্টিস্ট তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ছবিটা নারায়ণ দেবনাথ আচ্ছা নেক্সট পরের প্রশ্ন দেখো আচ্ছা বিখ্যাত যে টাইগার কলারওয়েল কলারওয়েল তো মারা গেছে তো এবার এই টাইগার কোন টাইগার রিজার্ভে ছিল ঠিক আছে দ্য ফেমাস ইন্ডিয়ান টাইগ্রেস পপুলারলি নোন অ্যাজ কলার পাস্ট অ্যাওয়ে অ্যাট হুইচ টাইগার রিজার্ভ সো এটার সঠিক উত্তর হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভের এবং কুইন অফ পেঞ্চ টাইগার রিজার্ভ বলা হতো হচ্ছে এই কোলার কোলার টাইগার যে মারা গেছে বলা হতো মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভে রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো নিউ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে যিনি নিযুক্ত হলেন অ্যাপয়েন্ট হলেন ওনার নাম হচ্ছে বিক্রম দেব দত্ত বিক্রম দেব দত্ত ওকে নেক্সট নেক্সট হচ্ছে দেখো এই যে মোবাইল অ্যাপ এটা হচ্ছে সার্থী এস এ এ আর টি এইচ আই এই অ্যাপটাকে লঞ্চ করল এটা হচ্ছে সেবি লঞ্চ করেছে হচ্ছে এই অ্যাপটা এটা হচ্ছে বেসিক জিনিস এটা একটু মাথায় রাখো সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি হচ্ছে এই অ্যাপটাকে এই অ্যাপটাকে লঞ্চ করলো আচ্ছা স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড এইখানে চেয়ারম্যান হিসাবে যুক্ত হলেন কে এখানে চেয়ারম্যান হিসাবে যুক্ত হয়েছেন হচ্ছে বিনোদ রায় বিনোদ রায় যিনি আগে দেখো আরবি উনি আগে কোন পোস্টে ছিলেন ফরমার কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল বিনোদ রায় ওনাকে ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান করা হলো ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক লিমিটেডের নেক্সট হচ্ছে কোন ওয়ার্ডটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ডিক্লেয়ার করলো চিলড্রেন্স ওয়ার্ড অফ দ্য ইয়ার চিলড্রেন্স ওয়ার্ড অফ দ্য ইয়ার এটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাংজাইটি আমরা সবাই কিন্তু এই অ্যাংজাইটির শিকারও এবং এটা হচ্ছে চিলড্রেন ওয়ার্ড অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাংজাইটি আচ্ছা নেক্সট পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে এই যে বইটা এটা বায়োগ্রাফি এটা সুভাষচন্দ্র বোসজির উপরে বইটার নাম হচ্ছে বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভেনিয়েন্ট ন্যাশনালিস্ট তো এই বইটি রচনা করেছেন হচ্ছে চন্দ্রাচুর ঘোষ তো বইটাকে একবার একটু দেখে নাও যাতে তোমরা আর কোনো ভুলবে না এই যে দেখো বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট চন্দ্রাচুর ঘোষ আচ্ছা নেক্সট হচ্ছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ স্টপড ইন টার্ম অফ ইনক্রিজ ইন দ্য ফরেস্ট কভার অ্যাজ পার দ্য ইন্ডিয়ান স্টেট অফ দ্য ফরেস্ট রিপোর্ট দু হাজার একুশের যে ফরেস্ট রিপোর্ট পাবলিশড হয়েছে সেখানে সব থেকে বেশি ফরেস্ট যে জঙ্গল যে বেড়েছে এটা কোন রাজ্যে এটা হচ্ছে আন্ধ্রপ্রদেশের মধ্যে সব থেকে বেশি জঙ্গলটা বেড়েছে এবার পাঁচটা স্টেট কি কি প্রথমে হচ্ছে আন্ধ্রপ্রদেশ তারপরে তেলেঙ্গানা তারপরে উড়িষ্যা তারপরে কর্ণাটক তারপরে হচ্ছে ঝাড়খণ্ড এটা কিন্তু জঙ্গলটা বেড়েছে আর যদি বলে যে জঙ্গলটা কমেছে কোথায় সব থেকে বেশি কমে গেছে তাহলে বলবে হচ্ছে অরুণাচল প্রদেশে সব থেকে জঙ্গলটা কমে গেছে আচ্ছা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টু টোয়েন্টি টু এটা কোথায় হলো এই যে রিসেন্টলি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হলো এটা হচ্ছে ড্যাভ যেটা হচ্ছে সুইজারল্যান্ডের একটি শহর ড্যাভর্সে এটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা হচ্ছে ড্যাভসে হয়েছে নেক্স হচ্ছে ইন অর্ডার টু কনোমোরেট দ্য ওয়ান টোয়েন্টি অ্যানিভার্সারি অফ দ্য গ্রেট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস স্ট্যাচু টু বি ইনস্টল অ্যাট হুইচ মনুমেন্ট আচ্ছা এইখানে একশো পঁচিশতম জন্মদিনের জন্য সুভাষচন্দ্র বোসজির স্ট্যাচুটা কোথায় বসানো হয়েছে পার্লামেন্ট হল রাষ্ট্রপতি ভবন বা ইন্ডিয়ান গেট তো এটা বেসিক জিনিস তোমরা সবাই জানো যে এটা বসানো হয়েছে হচ্ছে ইন্ডিয়ান গেটে ঠিক আছে এটা সঠিক উত্তর হবে কিন্তু ইন্ডিয়ান গেট ক্লিয়ার তো এই হলো হচ্ছে ইন্ডিয়ান গেটের সামনে হচ্ছে স্ট্যাচুটা এটা একটু মাথায় রেখো আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সোমনাথ স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ফর রেগুলার ভিডিওর জন্য অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং এই চ্যানেলকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে নাও ফর রেগুলার নোটিফিকেশনের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে भा सुो और पढ़ते थको थैंक यू अल फर वाचिंग थैंक यू